you like my videos, please subscribe, press the bell icon, and never miss another update. Hello viewers, welcome to your studio. আজকে লেকচার টুতে আজকে আমরা দেখবো ন্যাচারাল ডোমেনের আরো কিছু রুল দেখবো আর কি। সো আপনারা যারা লেকচার ওয়ান দেখেছিলেন, জিরো ওয়ান, সো লেকচার জিরো ওয়ানে আমরা ন্যাচারাল ডোমেনের দুটা রুল দেখেছিলাম। এটা হচ্ছে লেকচার ওয়ান ছিল। সো লেকচার ওয়ানে ন্যাচারাল ডোমেন শুরু করেছিলাম আমরা। সো ন্যাচারাল ডোমেনে এখানে ওয়ান আর টু দুটা রুল দেখেছিলাম, যেখানে টুটা ইম্পর্টেন্ট ছিল আর ওয়ানটা ইম্পর্টেন্ট, বাট ওয়ানটা আসলে অনেক ইজি। সো টুটা আমি একটু আবার রিপিট করে নিই এখানে, যদি কারো বুঝতে প্রবলেম হয়। সো এখানে দেখেন আমি একটু ডিরেক্ট যেভাবে করবো সেই জিনিসটা বুঝিয়ে দিই। সো এখানে একটা, আচ্ছা প্রথম থেকে যদি আমি দেখি, একটা ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম আমি। সো এখানে ফাংশন কি মানে একটা ইনপুট দিলে একটা আউটপুট পাবো আর কি, একটা ইকুয়েশন এখানে দেওয়া আছে। সো এই ইকুয়েশনটাতে একটা ইনপুট দিলে একটা আউটপুট আসবে, এক্স ইনপুট দিলে ওয়াই আউটপুট আসবে। সো এখানে আমি থ্রি দিলে নাইন আসবে, টু দিলে সেভেন আসবে, ওয়ান দিলে ফাইভ আসবে। সো এটা হচ্ছে একটা ফাংশন। সো এতটুকু মানে এর বেশি আসলে দরকার হবে না আপনাদের এইখানে। সো এতটুকু জানলেই আপনার ফাংশনের একটা মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। সো এখানে দেখেন, এখানে প্রথম রুল ছিল যে নিচে জিরো হতে পারবে না, মানে একটা ভগ্নাংশের হর বলে আর কি, সো ল অফ হর। সো হরটা কখনো জিরো হতে পারবে না। সো এটাই এখানে আছে, যেহেতু এখানে ছিল হচ্ছে এক্স মাইনাস নাইন। সো এখানে যদি পজিটিভ নাইন, এক্স এর ভ্যালু যদি পজিটিভ নাইন হয়, নাইন হয়, সো এটা জিরো হচ্ছে। সো জিরো তাহলে নাইন বাদে সবগুলো রিয়েল নাম্বার, বাকি সব রিয়েল নাম্বার এখানে প্রযোজ্য। সো এটা হচ্ছে আমাদের প্রথম রুল ছিল। দেন সেকেন্ড রুল হচ্ছে আমাদের, সেকেন্ড রুল এখানে রুট ওভারের ভিতরে যা থাকবে তা অবশ্যই মানে জিরো সমান বা জিরো চেয়ে বড় হবে, মানে মোট কথা হচ্ছে নেগেটিভ হতে পারবে না। মানে রুট ওভারের নিচে আমি যদি এখানে লিখে দিই রুট রুট ভিতরে হবে না আর কি। সো এটা হচ্ছে মানে সহজ ভাষা যদি লিখি, রুটের ভিতরে নেগেটিভ হবে না। সো এখানে এই এই রুলটাই ফলো করতেছি আমরা। এখানে প্রথমে আমি ইকুয়েশন ভাঙে করে দেখাইছিলাম। সো এটা হচ্ছে ইকুয়েশন, এই পর্যন্ত সলিউশনটা আসে। সো এটা সলভ করার পরে আমরা হচ্ছে একটা পয়েন্ট পাই। সো পয়েন্টটা এখানে, সো যেহেতু এই পয়েন্টটা হচ্ছে গ্রেটার দেন দেওয়া আছে, গ্রেটার দেন ইকুয়াল দেওয়া আছে। সো গ্রেটার অংশটা মানে এর চেয়ে বড় অংশ হচ্ছে এটা। সো এটা আমরা নিলাম, এটা আমাদের ন্যাচারাল ডোমেন আর কি। প্লাস এখানে এখানে এই পয়েন্টটাও কিন্তু ইনক্লুডেড, যেহেতু এখানে ইকুয়াল আছে, সো এই পয়েন্টটাও ইনক্লুডেড। সো আমরা হচ্ছে এখানে ক্লোজ ব্র্যাকেট দিছি, মানে ক্লোজ ইন্টারভেল ইউজ করছি আর কি। সো মাইনাস থ্রি বাই ফোর থেকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, যেহেতু এখানে কোনো লিমিট দেওয়া নাই। সো এই পর্যন্ত এটার ন্যাচারাল ডোমেন হচ্ছে এটা। সো এক নম্বরের ন্যাচারাল ডোমেন আমরা পেলাম। দেন সেকেন্ডের ক্ষেত্রে আমরা দুইটা পয়েন্ট পাচ্ছি, এখানে এইখানে, এখান থেকে থ্রি পাচ্ছি, দেন এখান থেকে মাইনাস থ্রি পাচ্ছি। আপনার যাদের বুঝতে প্রবলেম হয় যদি আপনাদের, আমি একটু রিভিউ করে নিচ্ছি বাট অত ভালোভাবে ডিটেল করে বুঝাচ্ছি না, যদি আপনাদের কারো বুঝতে প্রবলেম হয় আপনারা লেকচার ওয়ানটা একবার দেখে আসবেন। সো লেকচার ওয়ানটা দেখে আসলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো মাইনাস থ্রি পাচ্ছি, সো দুইটা পয়েন্ট বসায় দেন এর ভিতরে, এই ইন্টারভেলের ভিতরে মাইনাস থ্রি থেকে থ্রি পর্যন্ত, এখান থেকে এখানে তো অনেকগুলো পয়েন্ট আছে। সো একটা পয়েন্ট আমি নিলাম, জিরো নিলাম। সো জিরো যদি আমি এখানে বসাই, জিরো এখানে বসালে এটা জিরো হয়ে গেল। সো এখান থেকে মাইনাস থ্রি আর এখান থেকে থ্রি, সো মাইনাস থ্রি ইন্টু থ্রি। সো মাইনাস থ্রি ইন্টু থ্রি করলে মাইনাস নাইন হয়, যেহেতু ভ্যালুটা নেগেটিভ আসতেছে। সো যেহেতু নেগেটিভ হইতে পারবে না, সো এই অংশটা বাদ। সো তখন এই ভিতরে ইন্টারভেল না দিয়ে আমরা বাইরেরটা নিচ্ছি। আবার এই ক্ষেত্রে দেখেন, এখানে যদি আমি জিরো বসাই, তাহলে এখানে জিরো বসাইলে এখানে কোথায় করছিলাম, আচ্ছা এই যে অংশটা এতে করছিলাম, সো ফোর মাইনাস জিরো দেন ফোর প্লাস জিরো। সো এখানে ফোর ইন্টু ফোর হচ্ছে সিক্সটিন হচ্ছে। সো এই ভ্যালুটা হচ্ছে পজিটিভ। সো যেহেতু পজিটিভ থাকতে পারবে, এখানে রুটের ভিতরে পজিটিভ থাকবে, সো এটাই হচ্ছে আমাদের রুলটা। সো এই ইন্টারভেলের বাইরেরটা আমরা ইউজ করবো না, সো ভিতরটা ইউজ করবো।
মানে মোট কথা হলো, যদি আমাদের ইন্টারভ্যালের ভিতর থেকে একটা ভ্যালু বসানোর পরে যদি জিরো আসে, মানে সরি যদি নেগেটিভ ভ্যালু আসে, তাহলে আমরা ইন্টারভ্যালের ভিতরে দেবো না আর কি, মানে ভিতরের ইন্টারভ্যালটা ইউজ করবো না, ভিতরের ইন্টারভ্যালের বাইরে যেগুলো আছে সেগুলো দিয়ে মানে আমাদের ন্যাচারাল ডোমেন আছে। আর যদি ভ্যালু জিরো বসায় যদি ভ্যালু পজিটিভ আসে, তাহলে আমরা ভিতরে যে ইন্টারভ্যালটা হয়েছে, এই দুটো পয়েন্টের ভিতরে যে ইন্টারভ্যালটা হয়েছে সেই ইন্টারভ্যালটা নিব, মানে সেটাই আমাদের এই অংশটাই আমাদের ন্যাচারাল ডোমেন। তো এখানে ন্যাচারাল, তারপরে এই সংখ্যা রেখা থেকে আমরা জাস্ট ন্যাচারাল ডোমেনটা লিখে দেবো। তো এই সংখ্যা রেখা যদি একবার হয়ে যায়, মানে নাম্বার লাইনটা যদি হয়ে যায়, তাহলে আমরা হচ্ছে ন্যাচারাল ডোমেন ইজিলি বের করতে পারবো, কারণ এই নাম্বার লাইন দেখে দেখে আমি জাস্ট বসাবো। তো এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস থ্রি পর্যন্ত আসতেছে, আর যেহেতু এটা হচ্ছে ব্লক, মানে হচ্ছে ফিল আপ করা আছে সার্কেলটা, সেহেতু এখানে হচ্ছে ক্লোজ ইন্টারভেল হবে, এটা তো আমরা আগেই দেখছি। আবার লেকচার 00-তে আমি লেকচার 00-তে ইন্টারভেল নিয়ে আলোচনা করছি, ক্লোজ ইন্টারভেল ওপেন ইন্টারভেল নিয়ে। আপনার যদি এই ক্লোজ ওপেন মানে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট নিয়ে যাদের প্রবলেম হচ্ছে, তারা লেকচার 00 দেখে আসবেন। লেকচার 00 থেকে আমি শুরু করেছিলাম, সো লেকচার 00 দেখলে আপনাদের এই কনফিউশন গুলো হবে না আশা করি। সো আজকের লেকচারে আমি আরো কয়েকটা রুল দেখাবো, আজকের লেকচারে লেকচার 02, আজকের লেকচারে আমি রুল 3 দেখাবো। রুল 3 তে এখানে মানে রুল 2 এর মতোই, জাস্ট এখানে যদি হচ্ছে ওখানে ছিল হচ্ছে এমনি ভগ্নাংশ ছিল না, সো ভগ্নাংশ যদি থাকে তাহলে এখানে জিরো হইতে পারবে না, মানে জিরোর চেয়ে বড় হইতে হবে। সো রুল 2 টা যদি আপনি দেখেন, রুল 2 টা ছিল এরকম, এটা ছিল রুল 2। সো এখানে কি ছিল, মানে এখানে তো ভগ্নাংশ আকারে ছিল না, সো হচ্ছে জিরো হইতে পারে, জিরো ইকুয়াল হইতে পারে, জিরো হইতে পারে প্লাস জিরোর চেয়ে বড় হইতে হবে। আর এখানে শুধুমাত্র যেহেতু এটা হচ্ছে ভগ্নাংশ, এটা আসলে রুল 1 আর 2 এর কম্বিনেশন হচ্ছে রুল 3। দেখেন এখানে এটা তো জিরো হইতে পারতো, বাট যেহেতু এটা ভগ্নাংশ আছে জিরো হইতে পারবে না, সো এখানে ইকুয়াল টু টা নাই, শুধু ইকুয়াল টু টু নাই, টু টা নাই আর কি। সো জিরো চেয়ে অবশ্যই বড় হইতে হবে। আমরা যদি একটা সলভ করি এখানে, মনে করেন একটা ফাংশন যদি দিই, একটা ফাংশন হচ্ছে y ইকুয়াল টু 1 বাই রুট ওভার x প্লাস 4, সো এটা এখন x প্লাস 4 গ্রেটার দেন 0, সো এখানে গ্রেটার দেন শুধুমাত্র, এখানে ইকুয়াল টু নাই, সো এখানে ইকুয়াল টু ইউজ করবো না আমরা। ন্যাচারাল ডোমেন আসতেছে এটা, তো এখানে নাম্বার লাইন দেখালাম, আর দরকার নেই, আমি মনে হয় না নাম্বার লাইন নিয়ে আর প্রবলেম হবে। তাও যদি এখানে নাম্বার লাইনটা দেখাই দেখাই আচ্ছা দেখাই দিচ্ছি, নাম্বার লাইনটা হচ্ছে এমন হবে -4, সো এখানে যদি একটাই পয়েন্ট আছে, সো -4 হচ্ছে বড় হবে অবশ্যই, -4 হচ্ছে বড়, সো এই অংশটা আর এটাকে আমি ফিল করব না, কারণ -4 ইনক্লুডেড না, -4 হচ্ছে বড়, -4 মানে ইনক্লুডেড না, সো ইনক্লুডেড হলে আমি এখানে ফিল করতাম। সো এখানে যদি ইকুয়াল নাই, এখানে কিন্তু ইকুয়াল নাই, -4 হচ্ছে বড় আর কি, অলওয়েজ বড় হবে। তারপরে রুল 4, রুল 4 এখানে হচ্ছে লন থাকে, যদি লনের লনের সাথে যে ফাংশনটা থাকবে সেটাও জিরো হচ্ছে বড় হবে, সো জিনিসটা একই রুল 3 আর 4 সিমিলার, মানে সিমিলার টাইপের আর কি। তো এটা যদি আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে রেখেছি, সো এই এক্সাম্পলটা আমি সলভ করি, সো এখানে হবে হচ্ছে কি ছিল, আচ্ছা তাহলে এই এটা যদি আমি দেখি এখানে -2 x প্লাস 2 এটা এভাবে লেখা যায়, আশা করি এতটুকু তো বুঝতে পারছেন আপনারা, এটা এর চেয়ে ভাঙে ভাঙে দেখানো দরকার হবে না। সো
এটা মানে আমাদের রুল অনুযায়ী এটা হচ্ছে জিরোর চেয়ে বড় হবে, এই রুল অনুযায়ী লনের সাথে এটা আছে, এই অংশটা আছে, এই ফাংশনটা আছে আর কি। সো লনের সাথে যে ফাংশনটা থাকবে সেটা অবশ্যই জিরোর চেয়ে বড় হবে। সো এটা যদি এখান থেকে যদি দেখি, আমরা এর আগে রুল টুতে যেভাবে করেছি এর আগের লেকচারে, লেকচার 01-এ, সো লেকচার 01 এখন আমি মানে এভাবে সলভ করবো না, সলভ করার দরকার নেই, ডিরেক্ট আমি নাম্বার লাইন করবো। সো নাম্বার লাইন করে এখানে হচ্ছে এখান থেকে 2 পাচ্ছি, এখান থেকে -2 পাচ্ছি। সো -2 আর 2, তারপরে ভিতরের থেকে একটা পয়েন্ট নিয়ে নিবো, এখান থেকে 0 নেই, সো 0, এখানে 0 বসালে -2 আসে, এখানে 0 বসালে 2 আসে। সো 2 আর -2 ইনটু করলে হচ্ছে -4 আসে। সো যেহেতু ভ্যালুটা মাইনাস আসতেছে, সো এটা 0 এর চেয়ে বড় না, 0 এর চেয়ে বড় না। সো যে ভ্যালুটা যেহেতু 0 এর চেয়ে ছোট আসতেছে, তার মানে আমরা ভিতরের ইন্টারভ্যাল ইউজ করবো না, আমরা বাইরের ইন্টারভ্যাল ইউজ করবো। সো আমরা বাইরের ন্যাচারাল ডোমেইন গুলো বাইরের হবে আর কি, এই এই ভিতরের ইন্টারভ্যাল হচ্ছে বড় হবে, মানে বাইরের গুলো হবে। সো আমাদের ন্যাচারাল ডোমেইন পাচ্ছি আমরা হচ্ছে ওকে মাইনাস মাইনাস মানে মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত, -2 পর্যন্ত। আর এখানে কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো, কারণ এখানে ওপেন ইন্টারভেল, কারণ আচ্ছা এখানে আমি পয়েন্টই দিইনি, পয়েন্ট অবশ্যই এটা ফিল করব না, কারণ এখানে রুলটা দেখেন জিরোর চেয়ে বড় হবে, ইকুয়াল টু কিন্তু নাই। যেহেতু ইকুয়াল টু নাই, তাহলে এখানে আমি ক্লোজ ক্লোজ ইন্টারভেল ইউজ করব না, এটা ক্লোজ ইন্টারভেল না, ওপেন ইন্টারভেল। সো এখানে ওপেন ইন্টারভেল ইউজ হবে, সবখানে ওপেন ইন্টারভেল ইউজ হবে। সো এটা আমরা ন্যাচারাল ডোমেন পেয়ে গেলাম। সো এখন আমরা নেক্সট রুলে যাই, নেক্সট রুল হচ্ছে আমাদের রুল 5-এ, আমরা দেখতেছি এখানে সাইনের সাথে যদি কিছু থাকে, সাইন বা কস বা এটা যদি মোডের ভিতর থাকে, মানে মডুলাস থাকে আর কি, মানে তারপরে ই টু দি পাওয়ার থাকে কিছু, সো তাহলে আমাদের এই ই বা মোডের জন্য বা কস বা সাইনের জন্য কোনো চিন্তা আলাদা করে কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই। ফাংশন এক্স এর ডোমেইন যেটা হবে সেটাই হবে সাইন এফ এক্স এর ডোমেইন। সো ফাংশন এক্স এর জন্য যে ডোমেইনটা পাবো, ন্যাচারাল ডোমেইনটা পাবো, ফাংশন এক্স এর জন্য যে ন্যাচারাল ডোমেইনটা পাবো সেটাই হবে সাইন এফ এক্স এর ডোমেইন। আবার এখানেও ফাংশন এক্স এর জন্য যে ডোমেইনটা হবে সেটাই হবে কস ফাংশন এফ এক্স, মানে এটা আসলে কোডে দেখানোর দরকার নেই, মানে এগুলো জানলে এটাই পারবো, মানে এখানে সাইন কস মোড বা ই টু দি পাওয়ার এইসব কোনো মানে ম্যাটার করে না, শুধু ম্যাটার করে হচ্ছে ফাংশনটা। তারপরে আমরা নেক্সট রুলে যাই, নেক্সট রুল হচ্ছে আমাদের 10 দিয়ে যদি কিছু থাকে, 10 মানে কিছু থাকে বলতে এখানে এ এক্স এই ফরম্যাটে যদি থাকে, শুধুমাত্র এই ফরম্যাটের জন্য 10 এ এক্স ফরম্যাট। সো এই ফরম্যাটে যদি থাকে তাহলে আমাদের ন্যাচারাল ডোমেনটা কি হবে। সো এখানে আমি একটা এক্সাম্পল নিয়ে রেখেছি, এখানে হচ্ছে 10 CX 6X ধরেন, সো 10 CX যদি থাকে তাহলে আমাদের ন্যাচারাল ডোমেনটা কেমন হবে। এখানে এখানে একটা মানে সূত্রই আছে আর কি, সো এটা ফলো করে আমরা এখানে দেখেন এখানে আর মাইনাস এন পাই বাই 2A, এখানে হচ্ছে এ হচ্ছে 6, সো 2A ইকুয়াল টু 2 ইন্টু 6, সো 12। সো এটাই হবে আমাদের ন্যাচারাল ডোমেন, এই 10 6X এর জন্য ন্যাচারাল ডোমেন হবে হচ্ছে এটা। সো এখানে আমরা লিখে দেবো, এটা করার পরে লিখে দেবো ওয়ার ওয়ার এন ইজ অড ইন্টিজার, সো এটা শুধুমাত্র অড ইন্টিজার এর জন্য, ইন্টিজার আচ্ছা সরি ইন্টিজার আচ্ছা এখানে আর হবে না। সো এটা শুধুমাত্র এন যখন অড ইন্টিজার, শুধুমাত্র তখন মানে অড ইন্টিজার, এটা একটা শর্ট নোট লিখে দিতে পারেন। সো এই ফরম্যাটের জন্য যদি ন্যাচারাল ডোমেইন চাই, সো আমরা এটা হচ্ছে 10x ফরম্যাটের জন্য এভাবে ডিরেক্ট আমরা বের করে দিতে পারি সূত্র দিয়ে। তারপরে লাস্ট যদি কোনো দুইটা ফাংশন প্লাস মাইনাস বা কিছু ভাবে থাকে তাহলে এটা কি হবে, যেহেতু এখানে মাইনাস আছে, সো এখানে মাইনাস আছে, সো এখানে আমরা কি করব, এখানে মাইনাস যেহেতু আছে, সো এখানে মানে এই ফরম্যাটের যদি থাকে তাহলে আমাদের কি হবে, ন্যাচারাল ডোমেইনটা কি হবে সেটা আমরা এখন বের করে দেখাবো। এখানে আপনি এটার জন্য আলাদা করে করবেন, এটার জন্য আলাদা করে করবেন,
সো এখানে দেখেন x প্লাস 4 আছে, সো এটা রুটের ভিতরে তো নেগেটিভ হতে পারে না, তো জিরোর চেয়ে জিরো হবে অথবা জিরোর ইকুয়াল হবে অথবা জিরোর চেয়ে বড় হবে। দেন এটাও সেম ওয়েতে এখানে একটা করে রাখলেন প্লাস 5। সো এটা যদি সলভ করি মাইনাস 4, এটা দুইটা কিন্তু আলাদা আলাদা ভাবে করতেছি আমি, মাইনাস 5। সো আমরা দুইটা পয়েন্ট পেলাম। এখন আমরা নাম্বার লাইনটা করব। সো নাম্বার লাইনে এখানে হচ্ছে এটার জন্য কত পড়ি প্রথমে, সো মাইনাস 4 এখানে ধরেন, সো মাইনাস 4, মাইনাস 4 এর জন্য মাইনাস 4 এর ইকুয়াল হবে আর বড় হবে, সো এই অংশটা, এটা হচ্ছে প্রথমটার জন্য করলাম, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র প্রথমটার জন্য। তারপর সেকেন্ডটার জন্য এখন মাইনাস এটা আর আলাদা কালি মানে কালার দিয়ে করতেছি, সো মাইনাস 5 এটার জন্য করতেছি এখন, সো মাইনাস 5, সো এটা ইকুয়াল এবং বড়, সো ইকুয়াল এবং বড়, সো এটা হচ্ছে এই অংশটা হবে আর কি, সো আসলো। এটা এত মানে আমি বোঝানোর জন্য বেশি করে মার্ক করে দিচ্ছি, আপনারা মোটামুটি হালকাভাবে মার্ক করলেই হবে। তো এটা উপরে নিচে করে দিলে বেশি বেটার মানে বোঝা যেত। ওকে, যেহেতু এখানে মাইনাস আছে নেগেটিভ আছে, তো এখানে এই নাম্বার লাইন আসলো, দেন এই নাম্বার লাইন থেকে আমাদের ন্যাচারাল ডোমেনটা আসবে হচ্ছে এখানে, যেহেতু এটা এইটা মাইনাস 4, এইখান থেকে এটা মাইনাস হবে, এটা মাইনাস হয়ে যাবে, সো এই অংশটা থাকতেছে না, এটা মাইনাস করে ফেলবো, সো এখানে মাইনাস 4 থেকে, আর যেহেতু এটা হচ্ছে ইকুয়াল টু আছে ক্লোজ ব্র্যাকেট অবশ্যই ইউজ হবে, দেন এই উপরে আর কি, সো ইনফিনিটি, আর এটা হচ্ছে ওপেন ব্র্যাকেট। সো আমাদের এই সংখ্যাটা থেকে আমরা ন্যাচারাল ডোমেনটা বের করে ফেললাম, সো এই অংশটা মানে পরের অংশটা বাদ যাচ্ছে আর কি, পরের অংশটা এই অংশ থেকে পরের অংশটা বাদ যাচ্ছে, সো এই অংশটা বাদ চলে যাচ্ছে, তাই আমরা এইটা হচ্ছে আমাদের ডোমেইন নীল অংশটা হচ্ছে, এই হচ্ছে আমাদের ডোমেইন, সো এটা হচ্ছে ন্যাচারাল ডোমেইন পেয়ে গেলাম। সো এই রুলগুলো ফলো করলেই আসলে মানে এই পরের আমরা যে রুলগুলো দেখলাম থ্রি থেকে, আসলে রুল আসলে টু দুইটাই, লেকচার ওয়ানে যে দুটা রুল দেখেছি রুল ওয়ান এবং রুল টু, সেই দুটা রুলকে বিভিন্নভাবে কম্বাইন করে বা বিভিন্ন সিচুয়েশনের ক্ষেত্রে আরও কয়েকটা রুল আসে টু থেকে থ্রি থেকে সেভেন পর্যন্ত, এই এই রুলগুলো আসলে ওগুলা থেকেই আসতেছে, সো ওই ওইটা ওই দুইটা ভালোভাবে ক্লিয়ার থাকলে এগুলোতে কোনো প্রবলেম হওয়ার কথা না। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা আপনাদের সব ধরনের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ভিডিও ডিসক্রিপশনে গেলে আপনারা আমাদের প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবেন, প্লেলিস্টে আপনারা আমাদের সবগুলো লেকচার একসাথে পেয়ে যাবেন। সো আর আপনারা যারা আমাদের এখনো সাবস্ক্রাইব করেনি, আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।